আচ্ছা এবার তাহলে আমরা দেখব যে আমরা আগের ভিডিওতে আমরা দেখলাম যে হিসাব অনুসারে চোদ্দোশো ক্যালোরি আমার চোদ্দোশো ক্যালোরি ফ্যাট পাঁচশো ক্যালোরি প্রোটিন আর একশো ক্যালোরি কার্বন এটা আমার সরি একশো ক্যালোরি কার্বোহাইড্রেট পরিমাণ আমার নিতে হচ্ছে মানে আমার উদাহরণ অনুসারে হ্যাঁ এটা আমার ক্যালকুলেশন অনুসারে এটা এক একজনের জন্য এক এক রকম হবে স্বাভাবিক তাহলে আমার এবার বের করতে হবে যে কত গ্রাম খাবার খেলে ঠিক আছে যে আমি চোদ্দোশো ক্যালোরি ফ্যাট যে অ্যাচিভ করবো বা পাঁচশো ক্যালোরি এইটা যে অ্যাচিভ করবো তাহলে এটার সাথে আমরা তো আর ক্যালোরি মেপে খাবার খাই না আমরা খাবার খাই গ্রাম হিসাবে না একটা কেজি বা গ্রাম এভাবে আমরা খাবার খাই তাহলে কত গ্রাম খাবার থেকে চোদ্দোশো ক্যালোরি ফ্যাট বা পাঁচশো ক্যালোরি প্রোটিন বা একশো ক্যালোরি ইয়ে থেকে আসবে তাহলে এইটা জানার জন্য আমাদের সবার প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে কোনো কার্বোহাইড্রেট ঠিক আছে কার্বোহাইড্রেটের এক গ্রামে ক্যালোরি থাকে ফোর ক্যালোরি ঠিক আছে আর প্রোটিনে এক গ্রামে ক্যালোরি থাকে ফোর ক্যালোরি ঠিক আছে কিন্তু ফ্যাটের এক গ্রামে ক্যালোরি পরিমাণ থাকে নাইন ক্যালোরি প্রায় কার্বন আর প্রোটিনের থেকে দ্বিগুণের চেয়েও বেশি ঠিক আছে তাহলে আমি যদি হিসাবে সুবিধার জন্য এটাকে টেন ওবার ধরি তাহলে আমার চোদ্দোশো ক্যালোরির জন্য আমার একশো গ্রাম প্রোটিন দরকার ঠিক আছে সরি একশো গ্রাম ফ্যাট দরকার চোদ্দোশো ক্যালোরি যদি আমি পেতে চাই তাহলে আমার একশো গ্রাম ফ্যাট আমার কনজিউম করতে হবে ঠিক আছে একইভাবে আমি যদি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বলি যে আমার একশো লাগবে তাই না তাহলে আমার কার্বোহাইড্রেট যেহেতু চার ক্যালোরি আমার এখানে একশো ক্যালোরি লাগবে সুতরাং আমার পঁচিশ গ্রাম আমি কার্প খেতে পারবো ঠিক আছে তাই একইভাবে আমি প্রোটিন খেতে পারবো কতটুকু প্রোটিন যেহেতু এটা পাঁচশো ক্যালোরি তাই প্রোটিন খেতে পারবো আমার একশো পঁচিশ গ্রাম ঠিক আছে তাহলে আমি এই এটা আমি এখান থেকে যা পেলাম সেটা হচ্ছে এই এখান থেকে আমি পেলাম যে আমি ডেইলি তাহলে কার্প খেতে পারবো পঁচিশ গ্রাম প্রোটিন খেতে পারবো হচ্ছে একশো পঁচিশ গ্রাম সোজা কোথায় আর ফ্যাট খেতে পারবো আনুমানিক প্রায় একশো চল্লিশ গ্রাম ঠিক আছে তাহলে আমার এখন দেখতে হবে যে আমি এই যে পঁচিশ গ্রাম একশো পঁচিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম ফ্যাট দেখতেছি তাহলে ব্যাপারটা কী যেমন আমি একশো চল্লিশ গ্রাম আমি অনেকেই জানি যে খাসি চর্বি সাপোজ এখানে চর্বি এটা একটা ফ্যাট ঠিক আছে বা বাটার এটা একটা ফ্যাট তাহলে কি আমি বা ঘি এটা একটা ফ্যাট তাহলে কি আমি ঘি একশো চল্লিশ গ্রাম খেয়ে ফেললাম যাই হোক আমি উদাহরণ দিচ্ছি এটা সম্ভব না আমি বা খাসির চর্বি সাপোজ একশো চল্লিশ গ্রাম খেয়ে ফেললাম আমার হয়ে যাবে বা আমি যে কোনো চর্বি জাতীয় খাবার সাপোজ আমি প্রোটিন আমি জানি মাছ তারা একশো পঁচিশ গ্রামের জন্য কি আমার একশো একশো পঁচিশ গ্রাম প্রোটিনের জন্য কি একশো পঁচিশ গ্রাম মাছ খেলে হবে এই হিসাবটা আমরা কিভাবে করব ঠিক আছে আমরা খাবারটা মানে এই যে গ্রামটা এটা আমি কিভাবে ক্যালকুলেট করব। এটা আগের এটা আমরা পরের ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব